একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাসের অনুরোধ। বলিউডের স্টার কিডরা বেশ জনপ্রিয়। সাইফ আলী খান, কারিনা কাপুরের ছেলে তৈমুরকে নিয়ে প্রায়ই দেখা যায় ইন্ডিয়ার গণমাধ্যমগুলো নানা সময় বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে। পিছিয়ে নেই আমাদের দেশের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। নিজের একমাত্র ছেলে জয়কে অনেকেই অনেকভাবে গালাগাল করেন বলে মন্তব্য করেন ঢালিউড সিনেমার অন্যতম পরিচিত নায়িকা অপু বিশ্বাস। এ প্রসঙ্গ উল্লেখ করে জয়কে গালি না দেওয়ার জন্য সবাইকে বারবার অনুরোধ করে জানান অপু। অপু বলেন, জয় এখন অনেক ছোট, ছোট বাচ্চারা ফেরেস্তাদের মতো, কারো সন্তানকে মায়ের সামনে যদি কেউ গালি দেয় সত্যি সেটা সেই মায়ের জন্য দুঃখজনক। জয় আমার আর সাকিবের সন্তান, ছোট্ট একটা শিশু, ওর মানসিক বিকাশের সময় যদি কেউ গালি দেয় তাহলে সেটা সত্যি আমার এবং আমার সন্তানের জন্য খুবই মর্মাহত বিষয়। তিনি আরও বলেন, আমার ছেলেকে দয়া করে গালি দিবেন না, আমাকে গালি দেন যত খুশি, আমি কিছু মনে করব না। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।